আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ছাত্র ছাত্রীরা, ইকবাল সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা তোমাদের সবাইকে স্বাগতম। গত দিনকে আমি যে লাইভ ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে তোমাদের যে অংশ পড়ানো হয়েছিল সেই অংশটুকু একটু পুনরাবৃত্তি করে আমরা আজকে নতুন একটি পড়ার বিষয়ে চলে আসব। লাইভ ক্লাসে যে অংশ পড়িয়েছিলাম তার মধ্যে দুটি অংশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই দুটি অংশ গুরুত্বপূর্ণর মধ্যে প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে আমরা বোর শিকার্যের দ্বিতীয় এবং তৃতীয় অংশ পড়েছিলাম। দেখো, বোর শিকার্যের ক্ষেত্রে যে অংশটুকুন ছিল গুরুত্বপূর্ণ সেটা ছিল এমনটি, আমরা কৌণিক ভরবেগ এল ইজ ইকাল টু এন এইচ বাই টু পাই, বা আমরা পড়েছিলাম এম ভি আর ইজ ইকাল টু এন এইচ বাই টু পাই। এ অংশ দিয়ে তোমাদের বলেছিলাম বোর্ড পরীক্ষায় ম্যাথ প্রশ্ন চলে আসে, পাশাপাশি এমসিকিউ প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন এখান থেকে আসে। এবং এর পাশাপাশি আরেকটি সূত্র বলেছিলাম তিন নম্বর শিকার্য, এটা ছিল দুই নম্বর, এটা হচ্ছে তিন নম্বর শিকার্য। তিন নম্বর শিকার্যের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করবা, এখানে ছিল ই ইজ ইকাল টু শক্তি, ই ইউ ডিফার্স ই এল ইজ ইকাল টু এইচ এফ, বা তুমি দেখবা এফ ইজ ইকাল টু ই ইউ ডিফার্স ই এল ডিভাইড বাই এইচ। এইটুকুন ছিল তোমার দ্বিতীয় অংশে আলোচনা করা। আমরা এখান থেকে নতুন কিছু অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তারা একটু কাজ করতে পারো, সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো শব্দটি সঠিকভাবে আসছে কি না বা ছবিটি দেখতে পাচ্ছ কি না। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে অংশগ্রহণ করতে পারো যেন তারাও ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হয়। তো আসো আমরা যে অংশটুকুন আজকে আলোচনা করব সেইটা আমরা বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে আমরা দুটি অংশ আলোচনা করব। তোমরা যারা অনলাইনে দেখছো তারা এখনই খাতা এবং কলম সামনে এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আমি আজকে যে অংশগুলো পড়াবো এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু বোর্ড পরীক্ষা না, এটা বোর্ড পরীক্ষা ছাড়াও অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন উভয় ক্ষেত্রে প্রয়োজন। তাহলে দেখো আমরা প্রথম যে অংশটুকু আজকে পড়াবো সেটা হচ্ছে বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এবং বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা নির্ণয়। এই দুটো হচ্ছে অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্ন আসার ক্রাইটেরিয়া। তুমি যদি একটু মনোযোগের সহিত দেখো এবং সূত্রগুলো রিয়ালাইজ করতে পারো তাহলে এটা হয়ে যাবে। তো আমরা প্রথমের দিকে শুরু করব। দেখো আমরা ডানে একটি ছবি ড্র করেছি আর কি। ছবির ক্ষেত্রে তোমরা দেখবা যে কী লেখা আছে। দেখো আমরা জানি যে একটি পরমাণু কেন্দ্রে কী থাকে, নিউক্লিয়াস থাকে আর কি। সে নিউক্লিয়াসের মধ্যে আমাদের এখানে নিউক্লিয়াস, দ্যাট মিন্স ধনাত্মক চার্জ আছে। দেখো এর বাহিরে এই প্রান্তে কী আছে, আমাদের ইলেকট্রন এটা আছে, আর এটা প্লাস প্রোটন আছে। কোনো একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কেন্দ্র করে সে পরিভ্রমণ করতে থাকে। এবং দেখো যদি এই যে হাইড্রোজেন পরমাণু নিলাম, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত হচ্ছে, মাত্র এক। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে ওয়ান। তো ওয়ানের ক্ষেত্রে তুমি দেখবা যদি এই যে ইলেকট্রন পরিভ্রমণ করে বৃত্তাকার পথে এর ব্যাসার্ধ কী হয়, আর হয়। এবং এই ইলেকট্রনটির ভর দেখো, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর হচ্ছে ব্যাসার্ধ, এবং ভি হচ্ছে সমদ্রুতি বলেছি। অর্থাৎ ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ইলেকট্রনটি যদি ভি সমদ্রুতি পরিভ্রমণ করে তাহলে তার কেন্দ্রমুখী বল দেখো কি হয়, ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এটাকে বলে সেন্ট্রাল ফোর্স, আমরা জানি এম ভি স্কয়ার বাই আর। এটা তোমরা প্রথমের দিকে ছিল রাশিমালাটা কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে, কেন্দ্রমুখী বল কাকে বলে, এই অংশটুকু জানতে পারবা। এটা হচ্ছে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এফ সি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে লিখতে পারি। একটু খেয়াল করো যে আমাদের এই যে এখানে ইলেকট্রন আছে এবং প্লাস ধনাত্মক আছে, পরস্পর কী করবে, অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে। আমরা জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় চার্জ পরস্পর কী করবে, আকর্ষণ করে। তো এক্ষেত্রে দেখো ইলেকট্রন ও প্রোটনের মধ্যে প্রোটনের মধ্যকার
স্থির তড়িৎ আকর্ষণ বল আমরা এফ ই বললাম। আচ্ছা তোমরা জানো একটা সূত্র, কুলম্বের সূত্র তোমরা পড়ে এসেছো, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 q1 q2 বাই কি পড়েছো, r² পড়েছো। দেখো ইলেকট্রনের চার্জ কি ধরেছি, ই, অর্থাৎ দুইটা চার্জের ভ্যালু কি সমান। তোমরা জানো যে এই চার্জের মান হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম। দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস থাকে, ওটা তার প্রকৃতি বোঝায়, আমরা মান নিয়ে কাজ করবো। তাহলে এই সূত্র ক্ষেত্রে দুইটা যদি ই বসিয়ে দাও তাহলে কেমন আসে দেখবা, 1/4πε0 ই ডট কি হয় r², তাহলে এখান থেকে তুমি পাও 1/4πε0 e²/r² এইটা আমরা এখানে সরাসরি লিখে দেবো, অর্থাৎ 1/4πε0 e²/r² এটা আমরা 2 নম্বর সমীকরণ দেবো। দেখো কেন্দ্রমুখী বল এবং স্থির তড়িৎ আকর্ষণ বল সাম্যবস্থায় পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব সাম্যবস্থার ক্ষেত্রে এফ সি কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু এফ ই আকর্ষণ বল পরস্পর সমান। এখান থেকে আমরা এমনটি লিখতে পারি, দেখো mv² / r ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমরা একটু আগে লিখে নিতে পারি e²/4πε0 r² একটু খেয়াল করো এখানে 1/r আছে, এখানে 1/কি আছে, r² আছে। তুমি ইচ্ছা করলে তুমি তোমার মতন করে ক্যালকুলেশন করতে পারো, বা আমি যে পন্থায় কাজ করছি সেটাও করতে পারো। দেখো আমরা একটু বজ্রগ্রহণ করি, আমরা এখান থেকে ভি এর মানটা বের করে নেব। দেখো mv² ঠাডা গুণন, দেখো এ পাশে কিন্তু ঠাডা গুণন বলা হয় বা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয় বা আড়াআড়ি গুণ বলা হয়। তো mv² × 4πε0 r² ইজ ইকুয়াল টু e² r। তো তুমি v² রাখো, রেখে এই পাশে বসিয়ে দাও এটা e² r/m 4πε0 r² তুমি একটু খেয়াল করো এখানে r, এখানে r² আছে, তাহলে এখানে কী থাকবে, একটি r থাকবে। তাহলে তুমি এখানে কী পাচ্ছ, e² আমরা একটু সাজিয়ে লিখবো 4πε0 m r লিখবো। দেখো আমরা mটা পরে নিয়ে এসেছি, এবং যদি এই যে কক্ষপথের সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে আমরা লিখতে পারি এটা vn² ইজ ইকাল টু e² / 4πε0 m r n। এইটা এই অংশটুকু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই অংশটুকু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখনও কিন্তু আমাদের ব্যাসার্ধর মান বের করা শেষ হয়নি, আমরা আরেকটু অংশে কাজ করব, তার জন্য আমরা যেটুকু লিখেছি এই অংশটুকু আমরা মুছে দেব। দেখো আমরা যে সমীকরণটুকু বের করলাম ক্যালকুলেশন করে, সেই ক্যালকুলেশন করা অংশে আমরা যেটা পেয়েছি সেটা আমরা এই পাশে একটু নোট আকারে লিখে নেব, vn² = e² / 4πε0 m r n। এতটুকু আমরা পেলাম। আচ্ছা তুমি একটু খেয়াল করো, যখন ইলেকট্রন তার বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে তখন অবশ্যই তার কৌণিক ভরবেগ থাকবে। এই কৌণিক ভরবেগ যদি থেকে থাকে, আমরা বোরের দ্বিতীয় শিকার্য থেকে দেখেছি এমনটি, দেখো যে আমরা জানি যে mvnrn = nh/2π, এটা কিন্তু আমরা দেখেছি। তুমি কি খেয়াল করেছো যে কোন ভাবে l = nh/2π যেটা আমরা বলেছিলাম, তুমি এখান থেকে একটু খেয়াল করো, এখানে আমরা একটু কাজ করব। এখানে আমরা দেখো vn² আছে, আমরা এই সমীকরণকে একটু বর্গ করে নেব। দেখো তাহলে আমরা বলতে পারি m² vn² r n² = n² h² / 4π² এতটুকু। তাহলে আমরা কি করলাম, এই সমীকরণটাকে বর্গ করেছি, এখান থেকে আমরা vn² একটু মানটি বসিয়ে দেবো। দেখো m² × vn² কী ছিল তোমার, e² ছিল, ÷ 4πε0 m r n। এতটুকু অংশ আছে, তারপরে তুমি একটু খেয়াল করবা ×rn² = n² h² / 4π² তুমি একটু দেখো এখানে একটা নিচে m আছে, ওপরে m² আছে, কেটে দিলাম একটা m থাকলো, এবং তুমি দেখো এখানে rn² আছে এবং এখানে rn আছে, আমরা এটা কেটে দিলে এখানে একটা rn থাকবে। এরপর আমরা সাজিয়ে লিখি একটু, দেখো e² m, আমরা এখানে e² আছে একটা m আছে, তাহলে লিখবো e² m / নিচে দেখো e² m, আর এখানে দেখো rn আছে rn, আর এখানে থাকবে 4πε0 এই অংশটুকু ইজ ইকাল টু n² h² /
4 পাই স্কয়ার আমরা দেখো আবারো কিন্তু একটু ঠাডা গুণন করব ঠিক আছে দেখো অথবা ক্রস মাল্টিপ্লিকেশন এমনটি গুণ করতে পারো তোমরা তাহলে এখান থেকে আমরা কিন্তু rn এর মান বের করে নেব তাহলে আমরা একটু বজ্র গুণন করি আমরা এই দুটো নিয়ে নিয়ে একটু দেখো e স্কয়ার m rn ইনটু 4 পাই স্কয়ার ইজ इक्वल টু কি আছে দেখো n স্কয়ার s স্কয়ার 4 পাই এপসিলন নট বা তুমি এখান থেকে rn রাখবে বাকি অংশগুলো পাঠিয়ে দিই আমরা এপাশে rn is equal to n square s square 4 pi epsilon naught divided by square m 4 pi square দেখো তো এখান থেকে কি কি কাটাকাটি করা যায় আর কি অবশিষ্ট বিদ্যমান থাকে এখানে 4 4 কেটে যায় এখানে পাই আছে এখানে পাই স্কয়ার তাহলে থাকবে হচ্ছে একটা পাই তাহলে দেখো n স্কয়ার স্কয়ার এপসিলন নট ডিভাইড বাই পাই এম স্কয়ার তাহলে আমরা লিখতে পারি n স্কয়ার h স্কয়ার এপসিলন নট ডিভাইড বাই পাই এম স্কয়ার এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা বোর্ড পরীক্ষা এখান থেকে শুধুমাত্র সৃজনশীল প্রশ্নই নয় এমসিকিউ প্রশ্ন এবং আরও বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে দেখো আমরা কাঙ্ক্ষিত ফলাফল পরিশেষে পেলাম ব্যাসার্ধ rn is equal to n স্কয়ার এইচ স্কোয়ার অ্যাপসোল নট রিহার্ড বাই পাই এম স্কোয়ার আমরা এতক্ষণ ধরে যে রাশিমালাটুকু ক্যালকুলেশন করলাম সেটা মূল সারমর্ম ছিল হচ্ছে আমাদের এক কোনো একটি ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে তার রৈখিক বেগ ভি এর মান বা তার সমদ্রুতি ভি এর মান এবং তার কক্ষপথের ব্যাসার্ধের মান দেখো এই সময়কালীনে আমাদের কী কী আছে এখানে দেখো n হচ্ছে কক্ষপথের সংখ্যা এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক অ্যাসনট হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা পাই হচ্ছে একটা নির্দিষ্ট ধ্রুবকের মান এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ প্রত্যেকটা মান নির্দিষ্ট শুধুমাত্র এন ছাড়া এখান থেকে তুমি আরেকটা জিনিস খেয়াল করবো দেখো তো এইচ হচ্ছে ধ্রুবক অ্যাপসিলন ধ্রুবক পাই ধ্রুবক এম ধ্রুবক ই ধ্রুবক সকল ধ্রুবকগুলো যখন উঠে যায় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা ম্যাথের ভাষায় বলা যায় সমানুপাতিক চিহ্ন ব্যবহৃত হয় তুমি একটু খেয়াল করবা আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার এইখান থেকে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত প্রশ্ন আসে তোমাদের তো বোর্ড এমসিকিউ এসেছে পূর্বেও একটু খেয়াল করো যে এই কক্ষপথের ব্যাসার্ধের মান তার কি কক্ষপথের বর্গের সমানুপাতিক তুমি দেখো এন এর মান যদি ওয়ান হয় তাহলে কক্ষপথ কত হবে ওয়ান হবে একটু আমরা এই অংশটুকু দেখে নিই যে আমাদের কোন অংশ বলছে এবং প্রশ্নটা কেমন আসে আর কি তুমি একটু খেয়াল করবা যে এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের আর এন ইজ ইকুয়াল টু যদি এন স্কোয়ার হয় আমরা স্পষ্ট আছে আমরা এটা ইজ ইকুয়াল টু দিয়ে লিখে ব্যাখ্যার জন্য লিখলাম দেখো যদি আর ওয়ান অর্থাৎ এন ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ কোনো পরমাণুর প্রথম কক্ষপথ যদি হয় তাহলে খেয়াল করবা যে ওয়ান স্কোয়ার তাহলে কী পাচ্ছ ওয়ান আর যদি কক্ষপথের সংখ্যা দ্বিতীয় সেলে হয় তাহলে আর টু ইজ ইকাল টু টু স্কোয়ার সমান ফোর এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যদি কক্ষপথের সংখ্যা দ্বিতীয় হয় তাহলে তার ব্যাসার্ধের মান কেমন আসবে তাহলে ব্যাসার্ধটা কেমন হবে কত আসবে যে ফোর আসবে যদি তিন নাও তাহলে কত হবে নাইন হবে চার নিলে ষোলো আসবে এমন প্রশ্নটি আসে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ অংশ আমরা এর ব্যাসার্ধের যে একটা নির্দিষ্ট মান আছে যেটা তোমাকে সৃজনশীল প্রশ্নে সমাধান করতে হবে সে অংশটি আলোচনা করব দেখো ক্যালকুলেশন করার জন্য তোমরা ক্যালকুলেটর খাতা কলম পাশে রাখতে পারো আর কি যেটা তোমাদের সুবিধা হবে আমি খুব সহজ করে ক্যালকুলেশন করার চেষ্টা করব দেখো আমরা এখানে আমরা পেয়েছি আর ওয়ান ইজ ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট ডিভাইড বাই পাই এম স্কোয়ার তুমি একটু খেয়াল করো প্রথম কক্ষপথ এন ইজ ইকাল টু যদি ওয়ান হয় প্রথম কক্ষপথ এন ইজ ইকাল টু ওয়ান হলে আর ওয়ান ইজ ইকাল টু দেখো ওয়ান স্কোয়ার একটু খেয়াল করবা এই এইচকে বলা হয় কিন্তু প্লাঙ্কের ধ্রুবক একটু ফিক্সড মান তোমাদের আমরা বলে দিচ্ছি এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক যার মান কিন্তু নির্দিষ্ট 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড পাশাপাশি তুমি দেখবা যে এপসিলন নট একে বলে এপসিলন নট অর্থাৎ শূন্য স্থানের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা বলা হয় প্রবেশ্যতা অর্থাৎ 8.854 × 10⁻¹২ এখানে এক হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার তারপরে আছে আমাদের কি দেখো এম এমটাকে বলা হয় ইলেকট্রনের ভর এর একটা নির্দিষ্ট মান আছে সেই মানটা 9.11 বলে আমি 9.1 দিয়ে ক্যালকুলেশন করবো আর কি 9.1 × 10⁻³১
কেজি। পাশাপাশি তুমি দেখো এখানে কি আছে, ই। ইটা আমরা জানি ইলেকট্রনের চার্জ, ই কে বলা হয় ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। আর 1.6 × −19 কুলম্ব। এবং পায়ের মান তো আমরা অনেক আগে থেকেই জানি, 3.1416। সে মানগুলো বসে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবো। দেখো 6.63 × −34, এই সের মান, এটা দেখো স্কোয়ার আছে, ইন্টু 8.854 × −12, ডিভাইডেড বাই পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 9.1 × −31, এবং ইয়ের মান দেখো 1.6 × −90, 19 আর কি স্কোয়ার। একটু খেয়াল করবো যাদের ক্যালকুলেটার ফাংশন APX 991, তারা কিন্তু একবারে উঠিয়ে ক্যালকুলেশন করতে পারবা। অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেটার বদমাস, যে একটা রুলস আছে ক্লাস ফাইভে পড়া ছিল বদমাস, একটা ম্যাথ সলভ করা সরলীকরণের একটা সূত্র ছিল, সূত্রতে কাজ করে। অনেক সময় দেখা যায় তোমরা অনেকে ক্যালকুলেশনে মান ওঠালে এটা ভুল হয়ে যায়। তো তোমাদের যারা ভুল হওয়ার সম্ভাবনা আছে তারা একটু কাজ করবো, ভেঙে ভেঙে ক্যালকুলেশন করার চেষ্টা করবো, আমি সেটাই তোমাদের এখন দেখাবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, তোমরা জানো যে নর্মাল কোনো একটা ম্যাথের ক্ষেত্রে মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাস হয়, কিন্তু এ সকল ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। এবং এক্ষেত্রে আরও ভিন্ন ভিন্ন জিনিস আছে। তুমি দেখো এই 6.63 আমরা একটু স্কোয়ার করবো, 6.63² এর মান হচ্ছে 43.95 × 10⁻¹¹। দেখো −34 স্কোয়ার আছে। এ সকল ক্ষেত্রে পাওয়ারের স্কোয়ার করতে হলে তোমাকে একটি কাজ করতে, উক্ত পাওয়ারকে যদি 2 বলে তাহলে স্কোয়ার থাকলে 2 বার নিতে হবে, কিউব থাকলে 3 বার, যদি 4 থাকে তাহলে 4 বার নিতে হবে। কিন্তু তুমি কিন্তু ক্যালকুলেটার দিয়ে মানে 4 টাইমস করে দিলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। দেখো 34 এর 2 আছে, তাহলে এটা কি দ্বিগুণ হবে, তাহলে কত হচ্ছে −68, কিন্তু এখানে কিন্তু প্লাস হবে না। আচ্ছা দেখো ইন্টু 8.854 × −12, তারপরে দেখো কত আছে এখানে, আমরা এইটা এটা গুণ করে নেবো একসাথে, এই অংশ এবং এই অংশ। তোমরা একটু দেখো গুণটা করে নিতে পারো, 16 × হচ্ছে 9.1, অর্থাৎ 28.5। এটা আমি 2 ঘর নিলাম, অনেক সময় দশমিক পরে কিছু ঘরের জন্য মানটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে পাওয়ার কত আছে, 10⁻¹³ × 1.6 × −19 স্কোয়ার আছে। আমরা একটু কাজ করে নেবো, 1.6² এটা হচ্ছে 2.56 × 10⁻¹¹। দেখো 19 দোকানে কত হয় তোমার, 38 হয়, −38। আমরা ক্যালকুলেশন ছোটো করার জন্য আমরা এবার এই অংশটুকু নেব এবং এই অংশটুকু একটু গুণ করে নেব। তোমরা একটু গুণ করে নিতে পারো এই সুযোগের মধ্যে, 43.95 × 8.854, এটা আসে 389.13 × দেখো ক্যালকুলেশন কত হয়, এখানে −68, এখানে মাইনাস কত আছে 12, এই দুটো কী করতে হবে তোমাকে, সাম মানে একত্রিত করতে হবে। তাহলে 8 আর 2 কত হচ্ছে তোমার, 10 হয়, 6, 7, হাতের এক কত থাকে 8, অর্থাৎ −80 হয়। এক্ষেত্রে তুমি দেখবা এতটুকু অংশ থাকবে, আমরা এই দুটো অংশে একটু গুণ করে দেখবো আর কি কত হয়। দেখো 28.58 × 2.56, এক্ষেত্রে হবে 73.16 × 10⁻¹¹। দেখো এখানে কত আছে, −31, এখানে −38, তাহলে দুটো যোগ করলে কত হয়, 8 আর 1 প্রথমে মাইনাস দিয়ে নেব, 9, 3, 3, 6, 69। এবার আমরা এইটাকে এটাকে ভাগ দিয়ে পাওয়ারটাকে উপরে নেব। তোমরা চাইলে কিন্তু একবারে ক্যালকুলেশন করতে পারো, আমি কি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, 389.13 ÷ 73.16, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 5.318 × দেখো 10⁻¹⁸০ ইন্টু মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা, নিচে থাকলে মাইনাস থাকলে উপরে উঠতে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, আর নিচে প্লাস থাকলে উপরে উঠলে কী হয়, মাইনাস। তো এখানে মাইনাস আছে, তাহলে কত হয় তোমার, 10⁻⁶৯। এবার একটু ক্যালকুলেশন আছে, দেখো যে 5.318 × এখানে কত আছে, −80, এখানে কত আছে, 69, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয় তুমি একটু খেয়াল করো, 11 হয়। কিন্তু আমরা 10⁻⁶ কত, 11 লিখতে পারি। এখানে একটু খেয়াল করবা, আমরা একটা একক জানি, একটা একক খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের MCQ-তে আসে, 1 এর উপর এরকম 0 দিবা, এটার নাম হচ্ছে 1 অ্যাংস্ট্রং ডিগ্রি। এটা ইজিক্যাল টু বলা হয় 10⁻⁰⁰ মিটার। আমরা ব্যাসার্ধ হোক কী করছি, এসআই হোক করছি, তাহলে ব্যাসার্ধ হোক কী হবে তোমার, মিটার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 11 আছে, আমি একটু ক্যালকুলেশন করার জন্য
318 into 10 inverse একটা বের করে নিলাম 10 একটা ঘর বের করে নিয়েছি এবং আইটা থাকবে 10 to minus 10 মিটার এবার দেখো যে 10 to minus 10 মিটার এটা কিন্তু একক কত লিখতে পারি আমরা 1 angstrom লিখতে পারি সেই ক্ষেত্রে দেখো এই 10 ইনভার্স 10 দিয়ে যদি ভাগ দাও এটা হবে 0.5318 এই যে angstrom আমরা কিন্তু মান পেয়ে গেছি বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে তার নির্দিষ্ট মানটি তুমি লিখতে পারো এভাবে 0.53 angstrom degree অর্থাৎ আমরা ব্যাসার্ধের মান পেলাম কত দেখো তো 0.53 angstrom degree এটা কিন্তু একটি নির্দিষ্ট মান আসে বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের ক্যালকুলেশন সুন্দরভাবে বের করতে হয় মনে রেখো বোর্ড পরীক্ষায় ছোট্ট একটু ক্যালকুলেশনের ভুলের জন্য তুমি 7টি মার্কস সৃজনশীল ভুল হয়ে যাবে এই বিষয়টা একটু মাথায় রাখবা আর কি তো আসো আমরা এই অংশটুকুন ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের যে মানের দরকার ছিল এটা আমাদের শেষ হয়েছে আমরা প্রথম অংশ শেষ করেছি আমরা এখন দ্বিতীয় অংশের দিকে একটু চলে আসবো যে দ্বিতীয় অংশ কেমন দেখো আমরা বলেছি কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের কথা সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা এই অংশটুকুন আলোচনা করব দেখো আমরা বলেছি বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা নির্ণয় এই শক্তির রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খুব সহজ হবে আমরা এই মানটা রেখে দেবো আমাদের শক্তির জন্য আমাদের এই দুটো মান লাগবে এই জন্য রেখে দিচ্ছি তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করলা তারা একটু শেয়ার করে নিতে পারো যাতে তোমার অন্যান্য বন্ধুরা ভিডিওটি দেখতে পারে আসো আমরা দেখি যে শক্তির রাশিমালা ক্ষেত্রে কোন কোন অংশ ক্যালকুলেশন করতে পারি আচ্ছা দেখো আমরা বলেছিলাম যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে একটি নিউক্লিয়াসের চারিপাশে যে আবর্তন করছে তাহলে তার মোট শক্তি কেমন হবে এই যে টোটাল শক্তিটা কী হবে এই টোটাল শক্তির ক্ষেত্রে বলা যায় এর বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি অর্থাৎ কোনো একটা শক্তির রাশিমালার জন্য তার কক্ষপথের মোট শক্তি আমরা ইএন বললাম ঠিক আছে ই টোটাল বা ই এন বা নিট বলতে পারি আর কি ই পি প্লাস ই কে ই পি দ্বারা আমরা বলতে চাচ্ছি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আচ্ছা ঠিক আছে তারপরে দেখো যে আমরা একটু গতিশক্তির কথা বলতে পারি এটাকে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আচ্ছা খেয়াল করো এখন আমরা দুটি মান বের করব ইপি অর্থাৎ স্থির বিভব শক্তি দেখো আমরা বলতে পারি বিভব শক্তি এটা তোমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো যে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ইভি অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ ও বিভব খেয়াল করো যে একটি ইলেকট্রনের চার্জ ও বিভবের মান একটি ইলেকট্রনের চার্জকে আমরা এভাবে লিখতে পারি আর একটু খেয়াল করবা এখানে বিভব ভি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর আছে তুমি একটু খেয়াল করো তো আমরা কিউ তো চার্জ আর তো ব্যাসার্ধ তাহলে কিউটাকে কী ধরবো ই ধরে নেবো যেটা আমরা ইলেকট্রনের চার্জ নিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো ই ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর এখন একটু দেখো মাইনাস ই আর ই কী হচ্ছে আমাদের ই স্কোয়ার ডিভাইড বাই দেখো 4 পাই এপসিলন নট আর হয় অর্থাৎ তুমি গতিশক্তি কত পাচ্ছ ইপি ইজ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার ফোর পাই এপসিলন নট আর এক অংশ হলো এখন আমাদের আইটি লাগবে দেখো গতিশক্তি এটা তো বিভব শক্তি শেষ হয়ে গেল এখন লাগবে গতিশক্তি দেখো আমরা লিখতে পারি গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু আমরা তো জানি এটা ক্লাস 9-10 থেকে এটা আছে আর কি হাফ এম ভি এন স্কোয়ার এন সংখ্যকের জন্য একটু কাজ করবো তোমরা হাফ এম এই ভিএনের মান কোথায় থেকে নেওয়া বলো তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখিয়েছি দেখো ভিএনের মানটা এখানে আমাদের বের করা আছে সেই মানটি আমরা বসিয়ে দেবো এই ভিএন স্কোয়ারের মান হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট এম আর এন একটু খেয়াল করো যে এম আর এম কিন্তু কী হচ্ছে আমাদের কেটে যায় অর্থাৎ এখানে থাকে স্কোয়ার ডিভাইড বাই 4 আর 2 গুণ করলে কত হয় অবশ্যই 8 হয় 8 পাই এপসিলন নট আর এন তাহলে আমরা এখন কী কাজ করবো দেখো আমরা কিন্তু দুটি অংশ পেয়ে গিয়েছি একটা ইপি আর একটা হচ্ছে ইকে এই দুটি অংশের মান আমরা এখানে বসিয়ে দেব তাহলে আমরা একটু মুছে নেব আমাদের সুবিধার জন্য মুছে আমরা মানটা বসাতে পারি অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির মানটা আমরা কী করব মানটি বসিয়ে দেব অতএব তোমরা লিখতে পারো 1 নং হতে পায় ইএন ইজ ইকুয়াল টু দেখো আমরা প্রথমে লিখব স্কোয়ার মাইনাস ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর এইটা তো আমরা এখানে এন সংখ্যক লিখে রাখতে পারি আর এন
প্লাস প্লাসের মান এতটুকুন আছে অর্থাৎ ই স্কোয়ার ডিভাইড বাই 8 পাই এপসিলন নট আর এন। এখন আমরা এই অংশটা মুছে দিলাম। দেখো আমরা ক্যালকুলেশন করার জন্য একটু খেয়াল করবো, ওপরে ই স্কোয়ার ডিভাইড বাই পাই এপসিলন নট আর এন এটা কিন্তু উভয়ের মধ্যে কমন আছে, তো আমরা একটু একটা কাজ করে নিই, স্কোয়ার ডিভাইড বাই পাই এপসিলন নট আর এন মাইনাস দেখো 1/4 প্লাস 1/8 থাকে। তোমরা তো লসাগু অনেক ভালো করো, 4 এবং 8-এর লসাগু কত হয়? 8 হয়। কিন্তু তুমি একটু খেয়াল করবা, এটা আমি একটু আলাদাভাবে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে যাচ্ছি। এটা যদি লসাগু তুমি 8 নাও তাহলে 4 8-কে ভাগ দাও কত হয়? -2 প্লাস 1 থাকে, অর্থাৎ কত থাকবে দেখো -1/8। অর্থাৎ তুমি খেয়াল করো এই অংশের ক্ষেত্রে তুমি দেখতে পারো স্কোয়ার মাইনাস ডিভাইড বাই 8 পাই এপসিলন নট আর এন। এতটুকু আমরা পেলাম হচ্ছে মোট শক্তির ক্ষেত্রে। মোট শক্তির ক্ষেত্রে আমরা একটু বলতে পারি যে আমরা যে এই যে আর এন আছে এই আর এন এর মানটি এখানে বসিয়ে দিতে পারি। দেখো এই আর এন এর ক্ষেত্রে মাইনাস স্কোয়ার ডিভাইড বাই 8 পাই এপসিলন নট, এই এপসিলন নটের ক্ষেত্রে তোমরা মানটি একটু বসে ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন বসালে কিন্তু মানটি চলে আসবে। দেখো আমরা এখানে একটু গুণ চিহ্ন দিলাম আর এন এর মান পেয়েছিলাম এন স্কোয়ার এস স্কোয়ার এপসিলন নট ডিভাইড বাই পাই এম স্কোয়ার এই অংশটুকু। তাহলে দেখো আমরা এটা তো নিচে আছে তাহলে এটা পরে উপরে উঠে যাবে, তাহলে মাইনাস লিখলাম স্কোয়ার ইনটু দেখো পাই এম স্কোয়ার কিন্তু উপরে উঠে যাচ্ছে, তাহলে পাই এম স্কোয়ার ডিভাইড বাই কী থাকে দেখো 8 পাই এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট থাকবে, তাহলে 8 পাই এপসিলন নট ইনটু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট। তুমি একটু খেয়াল করো কী কী কাটাকাটি যে আমরা দেখে নেব, পাই পাই কিন্তু চলে যায় আর কিছু অংশ থাকবে না। দেখো এখানে আমরা মাইনাস লিখলাম, দেখো ই স্কোয়ার আর ই স্কোয়ার তাহলে আমাদের কী হবে ই টু দি পাওয়ার 4 হবে, ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এপসিলন নট এন স্কোয়ার এ স্কোয়ার এপসিলন, তাহলে এপসিলন নট এপসিলন নট দুটো আছে তাহলে কী হবে এটাও স্কোয়ার হবে, তাহলে 8 আমরা সাজিয়ে লিখব এন স্কোয়ার এস স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এখানে কিন্তু একটা এম আছে, এটা এম ই টু এ 4 হবে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তো সমীকরণের ক্ষেত্রে আমরা ওপরে একটু লিখে নিতে পারি যে সমীকরণটি কেমন আসে, যে আমরা ফাইনালি দেখলাম যে আমাদের ই এন ইজ ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এন স্কোয়ার এস স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। এই কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করবা এখানেও এন ছাড়া বাকি সবগুলো ধ্রুবক আছে, তুমি লিখতে পারো ই এন ইজ প্রপোর্শনাল টু মাইনাস 1/n স্কোয়ার, এটা লেখা যায়। এখান থেকে আরেকটা জিনিস সৃজনশীলের জন্য তোমাকে বের করে রাখতে হবে, সেটা ই ওয়ান। দেখো আমি একটু তোমাদের দেখিয়ে রাখি, ই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এম ই টু দেওয়ার 4 ডিভাইড বাই 8 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার, অর্থাৎ মাইনাস এম ই টু দেওয়ার 4 ডিভাইড বাই 8 এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। খেয়াল করো তো ই ওয়ান ইজ ইকুয়াল টু পেয়েছো, এটা এটা কিন্তু নির্দিষ্ট, দেখো প্রত্যেকটা মান ডান পাশে লেখা আছে, তুমি মান বসালে ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট মান বের হবে। এখন আমরা এখান থেকে আরেকটা অংশ নিয়ে বের করবো, দেখো লাস্ট অংশ তোমাদের ই এন ইজ ইকুয়াল টু মাইনাস না নিয়ে আমরা শুধু 1/n স্কোয়ার রাখলাম ইন্টু মাইনাস এ পাশে নিব, দেখো এম ই টু এর 4 এখানে শুধু যদি 1/n স্কোয়ার তুমি রাখো বাকি অংশ থাকবে মাইনাস এম ই টু এর 4 ডিভাইড বাই 8 এস স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। খেয়াল করো তো এই যে ই ওয়ানের যে মান পেয়েছো এটা কতটুকুন আছে, এতটুকুন আছে এখানে, তাহলে এটা আমাদের কী হয় মাইনাস সবই মানটা পাচ্ছি ই ওয়ান, অর্থাৎ আমরা লিখতে পারি ই ওয়ান বাই এন স্কোয়ার। এখান থেকে অ্যাডমিশন পরীক্ষা এবং দুটোই আসে, সেক্ষেত্রে একটু দেখো যদি কক্ষপথের ব্যাস সংখ্যার মান যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে তোমার এই যে শক্তির মান কী হবে বাড়তে থাকবে, এটা যদি বাড়ে তাহলে এটা কী হবে বাড়বে, এবং কমার এটা বাড়লে এটা মান কমবে, কিন্তু কক্ষপথের সংখ্যা যদি কম হয় এটা বাড়বে। এই দুটো অংশ তোমরা একটু খেয়াল করবো, আগামীতে তোমাদের দুটি অংশ কাজ করবো আমরা যে এটার ক্ষেত্রে সৃজনশীলের প্যাটার্নটা কেমন হবে এবং কিছু এককের জন্য থাকবে কেমন মান। আমি তোমাদের ছোট্ট একটু কাজ বলি যেটা তোমরা একটু কাজ করবা, যে একটু অংশ বলি যে এরকম হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থায় শক্তির মান মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট হলে উহার কৌণিক ভরবেগ নির্ণয় করো। ঠিক ঢাকা বোর্ডের একটা প্যাটার্নের ম্যাথ সৃজনশীল আমি তোমাদের দিয়ে রাখছি, তোমরা এটা বাসায় একটু চেষ্টা করবো আর কি, কৌণিক ভর বেগ নির্ণয় করো। পাশাপাশি আরেকটি কাজ করবো, দুটি অংশ তোমাদের দিয়ে দিচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের
পথের ব্যাসার্ধ ব্যাসার্ধ ও শক্তির মান নির্ণয় করবা, শক্তির মান নির্ণয় করো। এইটা এই দুটি অংশ তোমরা একটু বাসায় খাতায় ক্যালকুলেশন করবা এবং পরে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এর উত্তরটি হলো এমনটি। এবং যতটুকু আলোচনা আজকে হয়েছে এবং সে কোনো যদি সমস্যা থাকে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং পাশাপাশি পরবর্তী ক্লাসে এর পরের অংশ তোমাদের পড়ানো হবে এটা বলে আশা রাখছি ইনশাল্লাহ। তো যারা এই পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ক্লাসের পরবর্তী সময়ে যে ক্লাসটি আছে এই ক্লাসটি হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস। এই ক্লাসটি যারা দেখবা তাদেরকে অনলাইনে আসার জন্য বলা হচ্ছে এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা জানিয়ে দিতে পারো যে পরবর্তী ক্লাসটি হচ্ছে এইটা। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। এই কথা বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।